গ্রানি আর রিয়েল লাইফ স্টোরি, গ্রানি কি সত্যি ছিল বা গ্রানির যদি রিয়েল লাইফ স্টোরি থাকে তাহলে সেই গল্প আসলে কি হতে পারে, সেটাই আজকে জানবো এই ভিডিওটির মধ্যে। তো বন্ধুরা, গ্রানি খুব একটা জনপ্রিয় ক্যারেক্টার, তোমরা অনেকেই রিকোয়েস্ট করো যে গ্রানির রিয়েল লাইফ স্টোরি নিয়ে ভিডিও বানাতে, আর আমি অলরেডি অনেকগুলো ভিডিও বানাইছি, বাট সেই গল্পগুলোর ভিতরে না লজিক নাই বা সেরকম রিয়েল লাইফ ইমোশনটা নাই। কিন্তু আজকে যে আমরা গল্পটা জানবো সেটা হলো বেস্ট, মানে আমার মতে মোস্ট লজিক্যাল আর মোস্ট প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ স্টোরি অফ গ্রানি। আমরা যখন গ্রানি গেমসটা খেলি তখন আমরা গ্রানি সম্পর্কে অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু জানতে পারি। আমরা যখন গ্রানি গেমসটা খেলি তখন আমাদের মনে অনেক প্রশ্ন জাগে, যেরকম গ্রানি এরকম কেন, গ্রানি কেন একলা থাকে, গ্রানির বাড়িটা এরকম কেন, চারিদিকে ট্রাপ ফেলানো, কিন্তু কেন, এর লজিক কি। আর সব থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, গ্রানি কেন আমাদেরকে 5 দিন পরে মারে, মানে 5 দিন পর্যন্ত সময় দেয় আমাদেরকে বাঁচার বা সামথিং লাইক দ্যাট, ওকে। কিন্তু এগুলোর প্রশ্নের উত্তর দেবে কে, সেই সকল প্রশ্নের উত্তর বা লজিক্যাল অ্যান্সার তোমরা আজকের এই ভিডিওটার মধ্যে পাবে। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখো, যেখানে আমরা জানবো গ্রানির রিয়েল লাইফ স্টোরি এবং গ্রানির থেকে সকল প্রশ্নের উত্তর হয়তো আমরা এই ভিডিওটির মধ্যে জানবো। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা জানবো গ্রানির রিয়েল লাইফ স্টোরি। 3, 2, 1, গো। গ্রানির আসল নাম হচ্ছে অ্যাগাথা, যে ফ্রান্সের একটি ছোট গ্রামে থাকতো। অ্যাগাথার কোনো সময় বিয়ে হয়নি, তারপরও গ্রামের সবাই তাকে গ্রানি বলেই ডাকতো, কারণ অ্যাগাথা একটি ছোট অনাথ আশ্রম চালাতো এবং অনাথ আশ্রমের সকল বাচ্চারা অ্যাগাথাকে গ্রানি বলে ডাকত। কিন্তু এখন এই সময়টা ছিল 1940 সাল, যখন চলতেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং এ সময়ে নাজি আর্মি ফ্রান্সকে দখল করে ফেলে এবং যুদ্ধের ভয়ে গ্রানির গ্রাম থেকে সবাই পালিয়ে যায়। কিন্তু গ্রানি পালায় না, কারণ সবার কোথাও না কোথাও যাওয়ার জায়গা আছে, কিন্তু অনাথ আশ্রমের বাচ্চাগুলোর কোথাও জায়গা নেই। তাই গ্রানি দূরে পাহাড়ে গিয়ে একটা বাসা তৈরি করে এবং সকল অনাথ বাচ্চাগুলোকে সেখানেই লুকিয়ে রাখে। এবং নাজি আর্মিদের থেকে বাঁচার জন্য গ্রানি তার বাড়িতে তৈরি করে অনেকগুলো ট্র্যাপ, যাদের দুশ্মন নাজি আর্মি যদি বাড়িতে ঢুকিয়ে পড়ে তাহলে তারা ট্র্যাপে পড়ে যেন মারা যায়। এমনকি গ্রানি তার বাড়ির সকল দরজাগুলোকে জানলাগুলোকে একদম বন্ধ করে দেয়। এছাড়া বাড়ির মধ্যে তৈরি করে লুকানো অনেকগুলো পথ, আর এই কারণেই গ্রানির বাড়িটা এরকম। গ্রানি অনেকদিন ধরেই তার বাড়িতে তার অনাথ বাচ্চাদের সাথে খুবই শান্তিতে বসবাস করতেছিল। কিন্তু একদিন একটি হারিয়ে যাওয়া নাজি আর্মির দল ভুল করে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা গ্রানির বাড়িটাকে খুঁজে পায়। এরপরে দুশ্মন নাজি আর্মির দল গ্রানির বাড়ির উপরে অ্যাটাক করে। গ্রানি অনেক চেষ্টা করার পরেও তাদের সাথে পারে না এবং সবার শেষে নাজি আর্মি গ্রানিকে এবং সকল বাচ্চাগুলোকে নিচে জেলখানায় বন্দী করে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ অনেক দিন ধরে চলতে থাকে। নাজি আর্মিদের কাছে কোনো কিছু খাওয়ার ছিল না। নাজি আর্মিরা ক্ষুধার যন্ত্রণায় আস্তে আস্তে ক্যানিবাল হয়ে যায় বা মানুষ খিকো হয়ে যায়, এবং সবার শেষে নাজি আর্মিরা খুবই জঘন্যতম একটা কাজ করে। নাজি আর্মিরা গ্রানির বাচ্চাদেরকে খেতে শুরু করে। গ্রানি অনেক কান্নাকাটি করে, অনেক ভিক্ষা চায়, তাও তারা মানে না। নাজি আর্মিরা প্রতিটা বাচ্চাকে 5 দিন পর্যন্ত শারীরিকভাবে নির্যাতন করত। এরপরে যখন সে বাচ্চাটা একদম মারা যাবে যাবে, তখনই নাজি আর্মিদের কাছে থাকা একটা ফ্রান্সের মৃত্যুদণ্ড দেওয়ার একটা অস্ত্র, গিলেটিন বা মাথা কাটার অস্ত্র, তা দিয়ে নাজি আর্মিরা সেই বাচ্চাটাকে মেরে ফেলতো বা মাথা কেটে ফেলতো। এরপরে তারা সেই বাচ্চাটাকে জীবন্ত খেয়ে ফেলতো। গ্রানি অনেক কান্নাকাটি করে। গ্রানি বারবার জিজ্ঞাসা করে, তোমরা এরকম কেন করছো? তোমরা চাইলে তো আমাদেরকে এমনি মেরে ফেলতে পারো, কেন আমাদেরকে 5 দিন পর্যন্ত টর্চার করো? তখন নাজি আর্মিরা বলে, ভয় পেলে মানুষের মাংসের টেস্ট আরও বেড়ে যায়। এগুলো শোনার পরে গ্রানির যেন মনে হচ্ছিল মানুষ যেন রাক্ষসের থেকেও অধম। গ্রানি রাগে ঘৃণায় একদম পাগলের মতো হয়ে যায়। গ্রানির সামনে গ্রানি দেখতে পাচ্ছে তিল তিল করে তার সামনে বাচ্চাগুলোকে নির্যাতন করে মেরে ফেলছে। এরপরে গ্রানি আর কোনো উপায় দেখতে না পেয়ে সে একটা ব্ল্যাক ম্যাজিক করা শুরু করে। গ্রানি তার হাত কেটে ফেলে এবং তার রক্ত দিয়ে একটা ব্ল্যাক ম্যাজিক সার্কেল তৈরি করে এবং ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে নিজের মধ্যে একটা ডিমোনিক এন্টিটিকে প্রবেশ করায়, যার ফলে গ্রানি একটা রাক্ষসে পরিণত হয়ে যায় এবং এর ফলে গ্রানির শক্তি অনেক বেড়ে যায়। এরপর গ্রানি তার শক্তি দিয়ে সকল আর্মিদেরকে তিল তিল করে মেরে ফেলে এবং সকলকে জীবন্ত খেয়ে ফেলে। গ্রানি নিজেও একটা ক্যানিবাল হয়ে যায়। গ্রানির মধ্যে থাকা শয়তান বা ডিমনের জন্য গ্রানির সোল কারাপ্ট হয়ে যায়। গ্রানি যে আগে অনেক ভালো ছিল সে এখন একটা শয়তানে পরিণত হয়ে যায়। গ্রানি সবাইকে মেরে ফেলে। এখন সেই বাড়িতে আর কেউ বেঁচে নেই, শুধু গ্রানি বেঁচে আছে একলা। কিন্তু গ্রানির মধ্যে থাকা সেই রাগ ঘৃণা এখনও বেঁচে আছে, তাই সে এখনও কোনো মানুষকে পেলে গ্রানি তাকে 5 দিন পর্যন্ত টর্চার করে না মেরে। এরপর যখন 5 দিন হয়ে যায় তখন ঠিক নাজি আর্মিরা যেরকম তার বাচ্চাদেরকে মেরেছিল গ্লুটিন মেশিন দিয়ে, ঠিক একইভাবে গ্রানিও এই গ্লুটিন মেশিন দিয়ে সেই মানুষকে মেরে ফেলে। তো এরকমই অনেক বছর চলে যায়, যুদ্ধ শেষ হয়ে যায়, কিন্তু গ্রানির বদলা এখনও শেষ হয়নি। গ্রানি আজও সেই বাড়িতে এবং সেই জঙ্গলে ঘুরে বেড়ায়
যাতে সে কোনো মানুষকে খুঁজে পায় এবং তার কাছ থেকে সে বদলা নিতে পারে। তো বন্ধুরা, এটাই ছিল গ্রানি রিমেকের রিয়েল লাইফ স্টোরি, ব্যাক স্টোরি। কেমন লাগলো গল্পটা নিশ্চয় অবশ্যই কমেন্টে বলো। তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, গুড বাই অ্যান্ড টাটা। Where are you? Do you want to play hide and seek?